অনেক সুন্দর একটি দেখতেই পাচ্ছেন যে এলইডি লাইটিং করা রয়েছে গাড়িটিতে। আর পিছনের যদি আমি বলি যে অরিজিনাল কিন্তু মনোগ্রামটি এখন পর্যন্ত গাড়ির সাথে রয়েছে, টয়োটা এলিয়ন A15 37 সিরিয়ালে। এই গাড়িটি মিরপুর বিআরটিএ থেকে 2014 কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে। কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কেউ প্রমাণ করাতে পারেন, 1 লক্ষ টাকা আদিবা কার সেন্টার থেকে আপনাদের পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। পারেজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। বাবু ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। পারেজ ভাই আজকে কি গাড়ি দেখাবেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের মোস্ট পপুলার একটি গাড়ি, টয়োটা এলিয়ন A15। আর গাড়িটি মডেল ইয়ার 2009 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2014। আর গাড়িটিতে 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন রয়েছে এবং 60 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে। গাড়িটিতে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে, ব্লু বুক পেয়ে যাচ্ছেন এবং ফিটনেস আপ টু ডেট পেয়ে যাবেন 2025 পর্যন্ত এবং ট্যাক্স টোকেন আপ টু ডেট ফুল 23 কমপ্লিট আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে। আর গাড়িটি কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন, এক কথায় অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে। আপনারা একটা রিকন্ডিশন গাড়ির সাথে কিন্তু এই গাড়িটির কম্পেয়ার করতে পারবেন। আর শুরুতেই যদি বলি যে হেডলাইটগুলো কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়িটির সাথে জাপান থেকে যেভাবে ইনস্টল করা রয়েছে সেম কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সামনের গ্রিলটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে একেবারে অরিজিনাল অবস্থায় গাড়িটির সাথে রয়েছে। আর তাছাড়া বাম সাইডের ব্যাকলাইটটিও কিন্তু আপনারা ফুলি ফ্রেশ কন্ডিশনে গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন, সাথে ফগ ল্যাম্প রয়েছে এবং অনেক সুন্দর একটি স্টিলের বাম্পার ইনস্টল করা রয়েছে গাড়িটিতে। তাছাড়া গ্লাসগুলোও কিন্তু ফুলি ফ্রেশ অবস্থায় রয়েছে, লুকিং গ্লাস অনেক সুন্দর লাইটিং লুকিং গ্লাস এই গাড়িটির সাথে পেয়ে যাবেন। মাশাল্লাহ বাম সাইডটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো ডেন্ট করা হয়নি এই গাড়িটিতে, একেবারে অরিজিনাল অবস্থায় অরিজিনাল গেট আপে আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া চারটি চাকাই কিন্তু একেবারে অলমোস্ট নিউ অবস্থায় কিন্তু এই গাড়িটির সাথে অ্যালয়রিম যুক্ত আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, গাড়িতে কোনো খোলাখাটা বা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি একেবারে 100% গ্যারান্টি। যদি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কেউ প্রমাণ করাতে পারেন, 1 লক্ষ টাকা আদিবা কার সেন্টার থেকে আপনাদের পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, ডোরগুলো কি কন্ডিশনে আছে? ডোরগুলো একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এই গাড়িটির সাথে। আর প্যাডের কথা যদি বলি, একেবারে আপনারা কিন্তু শুরুতেই ভিডিও শুরুতেই আমি বলে দিয়েছি যে একটা রিকন্ডিশন গাড়ির সাথে কিন্তু আপনারা কম্পেয়ার করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডটি কিন্তু একেবারে ফুললি ফ্রেশ অবস্থায় উডেন সহকারে, অরিজিনাল উডেন কিন্তু, অরিজিনাল উডেন অবস্থায় এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু গাড়িটিতে ইনস্টল করা রয়েছে। তাছাড়া স্টিয়ারিং সহকারে কিন্তু আপনারা উডেন পেয়ে যাচ্ছেন, তাছাড়া স্টিয়ারিং কন্ট্রোলার রয়েছে গাড়িটিতে। ওকে, এবং সিলিং থেকে শুরু করে কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা আপনারা আদিবা কার সেন্টারে পেয়ে যাবেন। ব্ল্যাক ইন্টেরিয়র? জি, ব্ল্যাক ইন্টেরিয়র, খুব সুন্দর একটা A15। জি, এবং পিছনের দরজাটিও কিন্তু একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশনে রয়েছে। দেখতে পাচ্ছেন যে স্টিকারগুলো কিন্তু এখন পর্যন্ত একেবারে স্মুথ অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো সেরা ফাটা নেই। আর ড্যাশ গাড়ির প্যাডগুলো কিন্তু ডোর প্যাডগুলো কিন্তু একেবারে ফুলি ফ্রেশ কন্ডিশনে রয়েছে, উডেনের মিশ্রণ রয়েছে, তার জন্য কিন্তু ইউনিক একটা লুকস আছে। নতুন একটি সিট কভার পেয়ে যাচ্ছেন এবং এই গাড়িটি স্পেশালি কিন্তু হ্যান্ডরেস্ট রয়েছে, কাপ হোল্ডার রয়েছে গাড়িটিতে, আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়ির সাথে। খুব সুন্দর একটা গাড়ি এবং ভালো মানের সিট কভার পেয়ে যাচ্ছেন। জি, হিউজ স্পেস ভিতরে। পিছনের ব্যাক গ্লাসটিও কিন্তু আপনারা জেনুইন অবস্থায় এই গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন। তাছাড়া অনেক সুন্দর একটি দেখতেই পাচ্ছেন যে এলইডি লাইটিং করা রয়েছে গাড়িটিতে। আর পিছনের যদি আমি বলি যে অরিজিনাল কিন্তু মনোগ্রামটি এখন পর্যন্ত গাড়ির সাথে রয়েছে, টয়োটা এলিয়ন A15 37 সিরিয়ালে। এই গাড়িটি মিরপুর বিআরটিএ থেকে 2014 কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে আর রিমুভ কিন্তু ফুললি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, যে আপনি চাইলে কিন্তু রিমুভ থেকে কিন্তু ব্যাকগেলা কন্ট্রোল করতে পারবেন। জি, আর দেখতে পাচ্ছেন যে ভিতরে যে কালারটি কিন্তু একেবারে 100% কিন্তু অরিজিনাল অবস্থায় এখন পর্যন্ত রয়েছে। যেহেতু অরিজিনাল কালার রয়েছে তো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিতে কোনো প্রশ্নই নেই। জি, আর পার্টিশনগুলো কিন্তু একেবারে 100% জেনুইন অবস্থায় এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন, একেবারে এক কথা অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে। এই গাড়িটি একটা রিকন্ডিশন গাড়ির সাথে আপনারা কম্পেয়ার করে ইনশাআল্লাহ নেবেন। আর গাড়িটিতে দেখতে পাচ্ছেন 60 লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে এবং পিছনের যে কালার কিন্তু 100% অরিজিনাল অবস্থায় অরিজিনাল পেস্টিং কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটির সাথে রয়েছে। আচ্ছা, কাজেই এই গাড়িটি নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন নেই, একেবারে 100% অরিজিনাল কন্ডিশনে এই গাড়িটি আদিবা কার সেন্টারে আপনারা পেয়ে যাবেন এবং ভাই প্রত্যেকটা গ্লাসই ফ্রেশ। জি ভাই, গাড়িটির ডান্সারটিও যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, চারটি চাকাই কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে অলমোস্ট নতুন অবস্থায় আপনারা পেয়ে যাবেন এই গাড়িটির। প্রত্যেকটা ডোরের পার্টিশনগুলো একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে, তাছাড়া ডোর প্যাডগুলো কিন্তু একেবারে ফ্রেশ নতুনের মতনই কিন্তু আপনারা এই গাড়িটির পেয়ে যাবেন। ওকে, এই গাড়িটির ক্ষেত্রে আপনারা মডেল ইয়ার রেজিস্ট্রেশনের ইয়ার প্রাধান্যতা না দিলেই মনে হয় বেটার, কারণ মডেলের থেকে রেজিস্ট্রেশনের থেকে কিন্তু কন্ডিশন কিন্তু অনেক বেটার। ওকে, আর দেখতে পাচ্ছেন যে সামনের ডোর কিন্তু খুব বেশি ইউজ করা হয়, তারপরে কিন্তু ফেব্রিক্স থেকে শুরু করে দরজার প্যাড পর্যন্ত একেবারে
ফুললি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আর ড্যাশবোর্ড দেখলে মনেই হবে না যে নতুন কোনো গাড়ি, একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনে রয়েছে। স্টিয়ারিং সহকারে কিন্তু উডেন পেয়ে যাচ্ছেন, তাছাড়া কন্ট্রোলার কিন্তু রয়েছে, চাইলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে আর ভিতরের সিলিংটি কিন্তু একেবারে অসাধারণ ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, 25 স্টার্ট ক্রুজ কন্ট্রোল আর সহ ভাইয়া। জি, চলুন ইঞ্জিন কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখাই। চলেন ভাই। বনেট ইঞ্জিন সাইড দেখলে আপনার মানে কোনো কিছু মনে হওয়ার অবকাশই নেই, যেটা পুরাতন কোনো গাড়ি, একটা রিকন্ডিশন গাড়ির কিন্তু ফিল দিবে। যা আছে সব কিন্তু 100% জেনুইন অবস্থায় রয়েছে। মানে বাংলাদেশে কালার কোনো হিস্ট্রি কিন্তু এই গাড়িটির ক্ষেত্রে আপনারা পাবেন না, কারণ সাইডের পার্টিশনগুলো দেখেন একেবারে 100% জেনুইন সেট আপের উপর রয়েছে গাড়িটি। 1500cc ভিভিটিআই ইঞ্জিন রয়েছে, সিভিটি গিয়ার রয়েছে, আর সাথে 6 লিটার LPG কনভার্সন করা রয়েছে। আচ্ছা, এবং সিএনজি সহ ভাইয়া? জি, সিএনজি সহ করা। আপনারা একদম ফ্রেশ অবস্থায় 100% ফ্রেশ, বাংলাদেশে কোনো ধরনের কোনো কালার করা হয়নি, ভিতরে কালার একেবারে 100% জেনুইন অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটির। ওকে, এই গাড়ির মডেল ইয়ার 2009, রেজিস্ট্রেশন ইয়ার 2014, কোনো ধরনের কোনো খোলাকাটা নেই। আমি তো বললাম ভিডিও শুরুতেই যে 1,00,000 টাকা আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে যদি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি প্রুফ করাতে পারেন এই গাড়িটিতে। মডেল ইয়ার 2009, রেজিস্ট্রেশন ইয়ার 2014, 1500cc ভিভিটিআই ইঞ্জিন রয়েছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে এবং ডকুমেন্টসগুলো 1-2 বছর আপ টু ডেট অবস্থায় আপনারা পাবেন। আর গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 19,30,000 টাকা, তবে এই প্রাইস নেগোশিয়েবল। আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে 0173115497 এই নম্বরে যোগাযোগ করুন। আর সময় দিয়ে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।